বাত রোগ ও এর প্রকারভেদ। বাতের ব্যথা এখন সব বয়সের মানুষেরই কমন রোগ। এই রোগের প্রকোপে প্রায় সবাইকেই ভুগতে হচ্ছে। ডাক্তারি পরিভাষায় বিভিন্ন জায়গায় ব্যথার বিভিন্ন নামকরণ আছে, নিচে তা উল্লেখ করা হলো। ঘাড়ের ব্যথা সার্ভাইকেল স্পন্ডাইলোসিস, কোমরে বাত লাম্বার স্পন্ডাইলোসিস, গোড়ালিতে বাত ক্যালকেনিয়ান স্পার, পায়ের তলায় বাত প্ল্যান্টার ফ্যাসাইটিস, ফ্ল্যাট ফুট পাতা পা এবং প্রেস ক্যাভার ফুট খরম পা, গোড়ালির পিছনে ও পায়ের অংশে বাত বার্সাইটিস, পায়ের বুড়ো আঙুলে বাত গেটে বাত বা গাউট রিউমাটিজম, হাত ও পায়ের আঙুলের ফোলা ও বিকৃতিজনিত বাত মেয়েদের বেশি হয় রিউমাটয়েড আর্থাইটিস, মেরুদণ্ডের সঠিক বক্রতার অভাবজনিত ব্যথা লস অফ লর্ডোসিস, ইংরেজি অক্ষর এস এর মতো মেরুদণ্ড বাঁকা হলে তাকে বলে স্কেলিওসিস এবং সি এর মতো বাঁকা হলে বলে কাইফোসিস। মেরুদণ্ডের হাড়ের নিচের অংশ আউটলাইন হওয়ার ব্যথা স্পন্ডাইলোলিস্থেসিস, মেরুদণ্ডের দুটি ভার্টিব্রার মাঝখানে কোষণ সরে যাওয়ার ব্যথা স্লিপ ডিস্ক বা প্রলাপ ভার্টিবাল ডিস্ক, কোমর থেকে পা পর্যন্ত পিছনের দিকে সায়াটিকা নার্ভের ব্যথা সায়াটিকা বাত, বিভিন্ন নার্ভের ব্যথা নিউরালজিয়া, হাত ও পায়ের পেশির মধ্যে ব্যথা বা পেশি বাত মাসকুলার রিউমাটিজম, কনুয়ের ব্যথা টেনিস এলবো, এছাড়া স্পাইন বা মেরুদণ্ডের হাড় বৃদ্ধি তথা স্পাইনাল বাইফিডা থেকে আরম্ভ করে বহু কারণে দেহের বিভিন্ন অংশে বাতজনিত ব্যথার সৃষ্টি হতে পারে। বাহুল্যবোধ সবকটি উল্লেখ করা হলো না। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।